বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জয়নব আখতার, বিভাগীয় প্রধান এবং সহকারী অধ্যাপক, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, আগ্রাবাদ মহিলা কলেজ। শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ তোমাদের অ্যাকাউন্টিংয়ের আরেকটা লেকচার নিয়ে আসছি। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অঙ্কটা করে ফেলবে। এই ভিডিওটা দেখা শুরু করার আগে তোমরা একটু প্রশ্নটা হাতের কাছে নিয়ে ফেলো। আজকে তোমাদের জন্য যে অঙ্কটা সিলেক্ট করেছি, যে অঙ্কটা করাবো ঠিক করেছি, সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2015। তোমাদের আজকে হিসাব সমীকরণেরই একটা অঙ্ক করাবো। সমীকরণ থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসবেই, সুতরাং সমীকরণের অঙ্ক তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং পরীক্ষার জন্য তৈরি হও। আজকে যে অঙ্কটা, বরিশাল বোর্ড 2015, তোমরা হাতের কাছে বইটা নাও, বইটা নিয়ে প্রশ্নটা দেখবে এবং আমার কথাগুলো শুনে শুনে অঙ্কটা করে ফেলবে, এটাই আমার প্রত্যাশা। প্রশ্নটা আমি একটু বলি। মেসার্স সালসাবিল ট্রেডার্স 31 জানুয়ারি 2014 সালের হিসাব উদ্বৃত্তগুলো নিম্নে দেয়া হলো। নগদ 80,000 টাকা, অফিস সরঞ্জাম 30,000 টাকা, ভূমি ও দালান কোঠা 2,50,000 টাকা, দেনাদার 40,000 টাকা ও পাওনাদার 45,000 টাকা। পাওনাদার বা প্রদেয় হিসাব, তার সাথে সাথে দেয়া আছে ফেব্রুয়ারি মাসে তার ব্যবসায়ের সম্পাদিত লেনদেন সমূহ। 2014 ফেব্রুয়ারি 5, 10% প্রদেয় নোটে স্বীকৃতি দানের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ 50,000 টাকা, নগদ 30,000 টাকা এবং ধারে 90,000 টাকার মাল ক্রয়, 3 মাসের শোরুমের ভাড়া প্রদান 15,000 টাকা, 12 তারিখ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ 1,200 টাকা, 16 তারিখ 3% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় 1,20,000 টাকা, নগদে 60% এবং ধারে 40%, মালিক কর্তৃক নগদ উত্তোলন 30,000 টাকা, একজন দেনাদারের নিকট থেকে 30,000 টাকা পাওয়া গেল 25 তারিখ এবং 28 তারিখ হচ্ছে অগ্রিম ভাড়ার 1 মাস অতিক্রান্ত। তাহলে 1 মাসেরটা ভাড়া হিসাবে ধরতে হবে। এই লেনদেনগুলো প্রশ্নে দেয়া ছিল, আর করণীয়টা কি সেটা একটু দেখো। মেসার সালসাবিল ট্রেডার্সের প্রারম্ভিক জাবেদা দাখিলা দেখাও, তারপরে খ নাম্বার হচ্ছে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব টেবিলের মাধ্যমে উপস্থাপন করো, টেবিল মানে টেবুলার ছক। গ নাম্বার হচ্ছে 2014 সালের 28 ফেব্রুয়ারি সমাপ্ত মাসের জন্য আয় বিবরণী তৈরি করো। এই হচ্ছে প্রশ্ন। এখন প্রথমে আমরা করব প্রারম্ভিক জাবেদা দাখিলা। প্রারম্ভিক জাবেদা দাখিলাটা কি তার আগে একটু তোমাদের বলি, প্রারম্ভিক জাবেদা দাখিলাটা কোত্থেকে আসলো। হিসাব রক্ষণ প্রক্রিয়া যেভাবে আবর্তিত হয়, এই আবর্তন প্রক্রিয়াটাকে বলা হয় হিসাব চক্র। হিসাব চক্রের প্রথম ধাপ হলো লেনদেন চিহ্নিত করা, তারপরে জাবেদা করা বা লেনদেন লিপিবদ্ধ করা, তারপর হচ্ছে খতিয়ানভুক্ত করা, তারপর রেওয়ামিট প্রস্তুত করা, এরপরে হচ্ছে এরপরে আর্থিক বিবরণী প্রস্তুত করা। এভাবে প্রত্যেকটা ধাপ অতিক্রম করে আমরা সবশেষে বিচার বিশ্লেষণ করে আবার একটা প্রারম্ভিক জাবেদা দাখিলার মাধ্যমে আরেকটা হিসাব কালের শুরুতে আমরা আবার জাবেদা দিয়ে শুরু করি। অর্থাৎ এটা একটা সার্কেল বা বৃত্তের মতো হিসাব চক্রটা। তো হিসাব চক্রের জাবেদা দিয়ে শেষ হয়, শুরু হয়, আবার জাবেদাতে গিয়েই শেষ হয়, পরবর্তী বছরের প্রারম্ভিক জাবেদা দিয়ে আবার শুরু করতে হয়। এই প্রারম্ভিক জাবেদাটা করতে হয় প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায়গুলো নিয়ে প্রারম্ভিক জাবেদা দাখিলাটা করতে হয়। তাহলে প্রারম্ভিক সম্পদগুলো, প্রশ্নে যে সম্পদগুলো দেওয়া আছে 31 জানুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি 1 তারিখের, এই জানুয়ারি মাসের শেষ তারিখে বা ফেব্রুয়ারি 1 তারিখের যে উদ্বৃত্তগুলো দেওয়া ছিল, নগদ তহবিল, অফিস সরঞ্জাম, ভূমি দালান কোঠা, দেনাদার এবং পাওনাদার নিয়ে, এই এন্ট্রিগুলো নিয়ে, এই অ্যামাউন্টগুলো নিয়ে আমাদের জাবেদাটা করতে হবে। আমরা জানি জাবেদায় সম্পদগুলো ডেবিট করব, দায়টা ক্রেডিট করব, করে প্রারম্ভিক মূলধনটা বের করে ফেলবো। এইভাবে আমরা প্রারম্ভিক জাবেদা দাখিলাটা করব। জাবেদার দুইটা দিক সমান হয়, অর্থাৎ ডেবিট দিক এবং ক্রেডিট দিক দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী জাবেদার ডেবিট এবং ক্রেডিট যেহেতু সমান হয়, তাহলে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব কীভাবে আসবে সেটা আমরা জাবেদার মাধ্যমে একটু দেখে নিব। প্রথমে জাবেদায় নগদ তহবিল ডেবিট, আমি আবারও বলছি, নগদ তহবিল ডেবিট, অফিস সরঞ্জাম ডেবিট,
ভূমি দালান কোঠা ডেবিট, দেনাদার ডেবিট, পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট, এবং আর বাকি টাকা ক্রেডিট কি দিয়ে করব, মূলধন দিয়ে। সম্পদ থেকে দায়টা বাদ দিলে যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে মূলধন। দেখো কিভাবে আসছে, সালসাবিল ট্রেডার্সের এটা হবে সালসাবিল, সালসাবিল ট্রেডার্সের সাধারণ জাবেদা দাখিলা, নগদার হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম ডেবিট, ভূমি ও দালান কোঠা ডেবিট, দেনাদার ডেবিট। টাকার অ্যামাউন্টগুলো একটু বলি, নগদ তহবিল হচ্ছে 80,000 টাকা, অফিস সরঞ্জাম 30,000 টাকা, ভূমি ও দালান কোঠা 2,50,000 টাকা, দেনাদার 40,000 টাকা, ডেবিট আর পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট করলাম 45,000 টাকা। এখানে ডেবিট দিকে যোগফল হচ্ছে 4,00,000 টাকা, আর 45,000 টাকা ক্রেডিট বাদ দেওয়ার পরে থাকবে 3,55,000 টাকা। তাহলে সম্পদ থেকে টোটাল সম্পদের পরিমাণ হচ্ছে 4,00,000 টাকা, দায় হচ্ছে 45,000 টাকা, বাদ দিয়ে যেটা আসবে সেটা 3,55,000 টাকা, সেটা হচ্ছে মূলধন। তাহলে প্রারম্ভিক জাবেদা দাখিলা অর্থাৎ সম্পদ এবং দায়সমূহ হিসাববুক্ত করা হলো। এটার তোমরা ব্যাখ্যাটা লিখবে, সম্পদ এবং দায়সমূহ হিসাববুক্ত করা হলো। তাহলে জাবেদাটা আমরা এইভাবেই করে ফেলবো, সম্পদগুলো ডেবিট, দায়টা ক্রেডিট করে, আর যে অবশিষ্ট টাকা থাকবে সেটাকে মূলধন দিয়ে আমরা করে ফেলবো। আবার যদি কখনো মূলধনটা দেয়া থাকে তাহলে সম্পদ, দায় এবং মালিকানা স্বত্ব বা মূলধন মিলে দুই দিক সমান হয়ে যাবে, অসমান থাকলে বাকি টাকাকে মূলধন ধরে আমরা শেষ করে দিব। তাহলে আমরা জাবেদা করলাম নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম ডেবিট, ভূমি ও দালান কোঠা ডেবিট, দেনাদার ডেবিট, তারপরে প্রদেয় হিসাব বা পাওনাদার ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। জাবেদা দাখিলাটা আমি এখানেই শেষ করলাম, এটা হচ্ছে ক নাম্বার। এবার আমরা যাব খ নাম্বারের মধ্যে। খ নাম্বারটা একটু দেখো, খ নাম্বারে হচ্ছে টেবলার ছকের মাধ্যমে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখাও। বৈশাল বোর্ড 2015-র প্রশ্ন, হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব উপরে তোমরা লিখে ফেলবে, তার উপরে তোমরা একটু প্রতিষ্ঠানের নাম বা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামটা লিখবে। আর আজকে গত ক্লাসে আমি বলেছিলাম তোমরা জাবেদাগুলো একটু রাফ করে কী কী সম্পদ এবং কী কী দায় আসবে সেটার জন্য ছক করতে হবে, ঘর টানতে হবে, অর্থাৎ কয়টা সম্পদ আছে কয়টা দায় আছে। কারণ আমাদের সমীকরণের সমীকরণটা হচ্ছে এ সমান এল প্লাস ওই, অর্থাৎ সম্পদ সমান দায় যোগ মালিকানা স্বত্ব। তাহলে সম্পদ কয়টা আছে, দায় কয়টা আছে ওটা দেখে আমাদের সমীকরণের অর্থাৎ টেবুলার ছকটা করতে হবে। তাহলে এখানে আমি যেভাবে দেখাচ্ছি তোমরা দেখো, উপরে যেই সম্পদ এবং দায়গুলো আছে সেগুলো আমাদের থাকবে, আর কি কি আসবে জাবেদা থেকে সেটা আমাদের দেখতে হবে। নগদ তহবিল আসবে একটা, অফিস সরঞ্জাম আসবে, ভূমি দালান কোঠা আসবে, দেনাদার আসবে। প্রথম এক 5 তারিখে যে লেনদেনটা ছিল, স্বীকৃত নোটের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ, অর্থাৎ ঋণটা ব্যাংকের মাধ্যমে আসবে, সুতরাং ব্যাংকে টাকাটা জমা হবে, ঋণ বাবদ যে টাকাটা পাচ্ছি ওটা ব্যাংকের মাধ্যমে আসবে, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, এটা ব্যাংকে আসবে। তারপরে এরপরে আসবে পাওনাদার, আগেই ছিল এখনও আছে, আর কিছু নাই, আর মালিকানা সত্য। তাহলে একটা ব্যাংক আসবে, আর একটা আছে 10 তারিখ 3 মাসের শোরুমের ভাড়া প্রদান। 3 মাসের আমি গত ক্লাসেও বলেছিলাম, আজকেও বলছি, যদি 1 মাসের বেশি সময়ের জন্য কোনো ব্যয় পরিশোধ করা হয় তাহলে ওইটাকে অগ্রিম ধরতে হবে। যেমন 3 মাসের ভাড়া প্রদান, 3 মাসের বেতন প্রদান, তাহলে 1 বছরের জন্য বিজ্ঞাপন খরচ প্রদান, তাহলে এগুলিকে অগ্রিম ধরতে হবে। যেহেতু 3 মাসের ভাড়া প্রদান সুতরাং এটাকে অগ্রিম ভাড়া লিখতে হবে। অগ্রিম ভাড়া হচ্ছে সম্পদ, এটা চলতি সম্পদ, সুতরাং এটা সম্পত্তির দিকে আসবে। দেখো কী কী কলাম আছে, নগদ, অফিস সরঞ্জাম, ভূমি দালান, দেনাদার, অগ্রিম ভাড়া, ব্যাংক, তারপরে হবে প্রদেয় হিসাব বা প্রদেয় পাওনাদার, প্রদেয় নোট, মূলধন বা মালিকানা স্বত্ব। তাহলে এবার আমরা একটা একটা করে ফিগারগুলো লিখব। প্রথমে 1 তারিখের যে অ্যামাউন্টগুলো আছে সেগুলো আগে তোমরা লিখে ফেলবে। নগদ 80,000 টাকা আমি লিখছি, তোমরা একটু দেখো, নগদ 80,000 টাকা, শুধু নগদের কলামে 80,000, অফিস সরঞ্জাম 30,000, তারপরে ছিল ভূমি ও দালান কোঠা 2,50,000, এরপরে আসবে দেনাদার 40,000, পাওনাদার 45,000, দেনাদার 40,000 এবং পাওনাদার বা প্রদেয় হিসাব 45,000, আর আমরা মালিকানা স্বত্ব পেয়েছিলাম 3,55,000। এভাবে আমরা করব।
তাহলে অফিস নগদের কলামে 80,000 টাকা, অফিস সরঞ্জাম 30,000 টাকা, ভূমি ও দালান কোঠা 2,50,000 টাকা, দেনাদার 40,000 টাকা, প্রদি হিসাব 45,000, ভূমি ও দালান কোঠা 3,55,000। এখন জাবেদায় যেগুলো ডেবিট হবে, সম্পদ যদি ডেবিট হয় যোগ করতে হবে, ক্রেডিট হলে বিয়োগ করতে হবে, আর দায়ের ক্ষেত্রে দায় যদি ডেবিট হয় বিয়োগ করতে হবে, ক্রেডিট হলে যোগ করতে হবে। প্রথম এন্ট্রিটা ছিল 2014 সালের ফেব্রুয়ারি 5 তারিখ 10% প্রদেয় নোটে স্বীকৃতি দানের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ। তাহলে ব্যাংকের মাধ্যমে আসবে ঋণ গ্রহণ, আমরা টাকা পাচ্ছি 50,000 টাকা প্রদেয় নোট, প্রদেয় নোটের স্বীকৃতি দানের মাধ্যমে। তাহলে প্রদেয় নোটে প্লাস হবে, টাকাটা ব্যাংকে যোগ হবে, তাহলে আসবে 50,000 টাকা। 50,000 টাকা প্রদেয় নোটে স্বীকৃতি দানের মাধ্যমে 50,000 টাকা ঋণ গ্রহণ। এখানে দেখো যে যতগুলি এন্ট্রি আছে, গত ক্লাসেও বলেছি আজকে আবার বলছি, যতগুলি এন্ট্রি থাকবে প্রত্যেকটা তোমরা তারিখগুলো দিয়ে দিবে। প্রথমে হচ্ছে ফেব্রুয়ারি 1, যেটা ব্যালেন্স সেটা ফেব্রুয়ারি, তারপরে 5 তারিখ, তারপর 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 25 তারিখ এবং সবশেষেটা হবে 28 তারিখ। 28 তারিখ প্রথম এন্ট্রিটা আমরা করলাম স্বীকৃত বিলের নোটের মাধ্যমে ঋণ গ্রহণ, তাহলে ব্যাংকের কলামে যোগ হবে আর প্রদেয় নোটের কলামে যোগ হবে, ঋণ পাচ্ছি। এই ঋণটা যদি নগদে হয়, ব্যাংকের মাধ্যমে না হয়ে নগদে হয়, তাহলে কিন্তু নগদের কলামে আসবে। এরপরে 8 তারিখ নগদ 30,000 টাকা, ধারে 90,000 টাকার পণ্য ক্রয়। তাহলে যেহেতু নগদে ক্রয়, নগদ আমরা ক্রেডিট করি, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, পাওনাদার ক্রেডিট, তাহলে নগদ থেকে নগদ হচ্ছে 30,000 টাকা, 30,000 টাকা নগদ থেকে বাদ যাবে। তারপরে 90,000 টাকার পণ্য ক্রয় প্রদেয় নোট বা পাওনাদার 90,000 টাকা বৃদ্ধি পাবে, আর 30,000 আর 90,000 120,000 টাকা মূলধন থেকে ক্রয় হচ্ছে ব্যয়, সুতরাং মূলধন থেকে বাদ দিব আমরা 120,000 টাকা। ক্রয়টা মূলধন থেকে বাদ যাবে মালিকানা সত্ত্বের ক্ষেত্রে, মালিকানা সত্ত্ব থেকে বিক্রয় হলে মূলধনের সাথে যোগ হবে, অর্থাৎ ব্যয়গুলো বাদ যাবে, আয়গুলো যোগ করতে হবে, উত্তোলন বাদ যাবে। মালিকানা সত্ত্ব হচ্ছে সি প্লাস আই মাইনাস সি মাইনাস ডি, সি হচ্ছে ক্যাপিটাল, আই হচ্ছে ইনকাম, তারপরে ই হচ্ছে এক্সপেন্স, আর ডি হচ্ছে ড্রয়িং বা উত্তোলন। এরপরে আসো 3 মাসের ভাড়া প্রদান 15,000 টাকা, যেহেতু প্রদান সেজন্য নগদ থেকে বাদ যাবে 15,000, নগদান হিসাব ক্রেডিট, অগ্রিম ভাড়া ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অগ্রিম ভাড়া যোগ হবে 15,000 আর নগদ থেকে বাদ যাবে 15,000 টাকা। ইন্স্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ বা ইন্স্যুরেন্স বা বিমা, বিমাটা হচ্ছে ব্যয়, সেজন্য 12 তারিখ বিমা পরিশোধ 1,200 টাকা, বিমাটা বাদ দিবা, 1,200 টাকা বাদ যাবে, আরেকবার আমরা মূলধন থেকে বাদ দিব, যেহেতু ব্যয় 1,200 টাকা মূলধন থেকে বাদ। তারপরে কি আসে দেখো, 3% কারবারি বাট্টা, বাট্টায় পণ্য বিক্রয় 120,000 টাকা, তার 60% নগদে এবং 40% ধারে। এখানে একটু আমাকে ক্যালকুলেটার দিয়ে দেখতে হবে 3% বাদ দিলে কত টাকা আসবে, 120,000 ইন্টু 3% 3,600 টাকা বাদ দিতে হবে, বাদ দিয়ে আসবে 116,400 টাকা। তাহলে 116,400 টাকার পণ্য বিক্রয়, তার আবার 60% এবং 40% আমাদের করতে হবে, তাহলে বিক্রয়টা আমি এখানে লিখে ফেলি 116,400, এটা বিক্রয় যোগ হবে, তার মধ্যে 40% এবং 60%, 40% নগদে, তাহলে নগদের সাথে যোগ করতে হবে নগদান হিসাব ডেবিট, দেনাদার ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, নগদে আসবে 40%, 46,560 নগদের কলমে যোগ হবে 46,560। আর বাকি টাকা 69,840 টাকা দেনাদারে আমাদের প্লাস করতে হবে, দেনাদারে 69,840, টোটাল 116,400 টাকা। এখানে কারবারি বাট্টা হিসাবভুক্ত হয় না বলে 3% কারবারি বাট্টা বাদ দিয়ে ফেলতে হবে, তারপরে আমরা বাকি টাকার উপর নগদ এবং ধারেটা বের করব। নগদ হচ্ছে 40%, ধারে হচ্ছে 60%, 40%-এর অ্যামাউন্টটা হলো 46,540 টাকা, আর 60%-এর অ্যামাউন্টটা হলো 69,560 টাকা,
আর এখানে হবে 69,840 টাকা। তাহলে আমরা এন্ট্রিটা করলাম 16 তারিখের এন্ট্রিটা 3% কারবারি বার্তায় পণ্য বিক্রয়। প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা বুঝতে পারছ, প্রথমে 1,20,000 থেকে 3% বাদ, 3% হচ্ছে 3,600 টাকা, বিয়োগ করে আসবে 1,16,400 টাকা। এই 1,16,400 টাকার হচ্ছে নগদে, আমি ভুল করে 40% লিখেছি, 60% আসবে নগদের ঘরে। 69,840 আর বাকিটা হচ্ছে 40% অ্যামাউন্টটা আসবে দেনাদারের কলামে, 40% অ্যামাউন্টটা দেনাদারের কলামে আসবে, সেটা হলো 46,560। ক্যালকুলেশন করে দিলাম, 40-60 বলে ফেলেছি, আসলে ছিল 60 এবং 40%। তাহলে এবার আসো, মালিক কর্তৃক নগদ উত্তোলন 30,000 টাকা। উত্তোলনের জাবেদা হচ্ছে উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট, তাহলে উত্তোলন যেহেতু নগদান ক্রেডিট নগদ থেকে বাদ যাবে আর উত্তোলনটা মূলধন থেকে বাদ যাবে 30,000 টাকা। এটা হচ্ছে 18 তারিখের এন্ট্রিটা। শিক্ষার্থীরা একটু কারেকশন করো, 5 তারিখে ছিল ব্যাংক থেকে ঋণ গ্রহণ, তারপরে 8 তারিখে ছিল 30,000 টাকা এবং 30,000 টাকা এবং 90,000 টাকা, এটা হবে 8 তারিখের কলামে, 8 তারিখের কলামে হবে 30,000 এবং 90,000। আমি একটু কলামটা ভুল করেছি, ঠিক করে নাও, 8 তারিখে হবে 30,000 টাকা এবং 90,000 টাকা, 30,000 টাকা নগদ ক্রয়, 90,000 টাকা ধারে ক্রয়, টোটাল 1,20,000 টাকা। এরপরে হচ্ছে 10 তারিখের এন্ট্রিটা হচ্ছে 15,000 টাকা শোরুমের ভাড়া, অগ্রিম শোরুমের ভাড়া 15,000 টাকা নগদ থেকে মাইনাস হবে এবং অগ্রিম ভাড়ায় প্লাস হবে 15,000 টাকা। তারপরে আসবে, তাহলে 15,000 টাকা নগদ থেকে বাদ, অগ্রিম নগদ থেকে বাদ যাবে, অগ্রিমের কলামে প্লাস হবে। এরপরে আসবে ইন্স্যুরেন্স প্রিমিয়াম 12 তারিখ, 12 তারিখেরটা হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম 1,200 টাকা নগদ থেকে বাদ, মূলধন থেকে বাদ, 1,200 টাকা নগদ থেকে বাদ এবং মূলধন থেকে বাদ যাবে, আমি কলামটা ভুল করেছি, তোমরা ঠিক করে নাও, এটা নগদ থেকে বাদ যাবে এবং মূলধন থেকে বাদ যাবে 1,200 টাকা নগদ থেকে বাদ, মূলধন থেকে বাদ। তারপরে আসবো আমরা বিক্রয়ের এন্ট্রিটার মধ্যে, 16 তারিখ ছিল 1,20,000 টাকা, তার 3% বাদ দিয়ে 1,16,400 টাকা, 1,16,400 টাকার মধ্যে 60% 69,840 টাকা এবং 40% 46,560 টাকা। তাহলে নগদ বিক্রয় নগদান হিসেব ডেবিট দেনাদার ডেবিট দুইটাই যোগ হবে আর বিক্রয়টা মূলধনের সাথে যোগ হবে 1,16,400 টাকা। তারপরে এবার চলে আসো মালিক কর্তৃক উত্তোলন 18 তারিখ 30,000 টাকা, 30,000 টাকা নগদ থেকে বাদ, মূলধন থেকে বাদ, 30,000 টাকা নগদ থেকে বাদ এবং মূলধন থেকে বাদ 30,000 টাকা। এরপরে আসবে একজন দেনাদার নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল, তাহলে নগদান হিসাব ডেবিট দেনাদার ক্রেডিট, দেনাদার কমবে নগদ বৃদ্ধি পাবে, তাহলে নগদের সাথে যোগ দেনাদারের সাথে বাদ, 30,000 টাকা নগদে যোগ এবং দেনাদার থেকে বাদ যাবে 30,000 টাকা। তারপরে চলে আসো, তারপর কি হবে দেখো, অগ্রিম প্রদত্ত ভাড়ার 1 মাস অতিক্রান্ত হয়েছে, 3 মাসের অগ্রিম দেওয়ার পরে যখন 1 মাস অতিক্রান্ত হবে তাহলে 1 মাসের ভাড়াটা
অগ্রিম থেকে কাটা যাবে। আমরা এইভাবেই ভাড়াটা পরিশোধ করে থাকি। আমরা বাস্তব জীবনে কি করি, 3 মাসের ভাড়া দিয়ে দিলাম, 1 মাস অতিক্রান্ত হলে 1 মাসেরটা কাটা আর 2 মাস থাকবে, এরপরে আবার 1 মাস কাটা যাবে, আবার 1 মাসে থেকে যাবে, এভাবে 3 মাস আমরা কমপ্লিট করব। তাহলে এখানেও কিন্তু অগ্রিম ভাড়া 3 মাসের প্রদান করা হয়েছে, 1 মাস অতিক্রান্ত হয়ে গেলে 1 মাসেরটাকে খরচ ধরতে হবে, তাহলে জাবেদাটা হবে ভাড়া হিসাব ডেবিট অগ্রিম ভাড়া ক্রেডিট। এখানে নগদ থেকে আর মাইনাস হবে না, ভাড়া হিসাব ডেবিট অগ্রিম ভাড়া ক্রেডিট, অগ্রিম ভাড়া থেকে বাদ যাবে 3 মাস, এটা 3 মাসের 15,000 টাকা, তাহলে 1 মাসের হলো 5,000, 5,000 টাকা নগদ থেকে বাদ, আরেকবার মূলধন থেকে বাদ, কারণ ভাড়াটা হচ্ছে ব্যয়, সেজন্য নগদ থেকে বাদ মূলধন থেকে বাদ। তাহলে এবার আমরা সব কলামগুলি যোগ করব। আমি আবার একটু বলছি, প্রথম কলামে প্রথম 1 তারিখে সব ব্যালেন্সগুলো লিখে ফেলতে হবে, তারপরে 5 তারিখে ঋণ গ্রহণ, 50,000 টাকা ব্যাংকে আসবে, প্রদেয় নোটে আসবে, ঋণ বৃদ্ধি পাচ্ছে, ব্যাংকে জমা হচ্ছে দেখে ব্যাংকের টাকাটাও বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে আমরা স্বীকৃত নোটের মাধ্যমে ঋণ গ্রহণ করছি। তারপরে নগদ এবং ধারে ক্রয়, নগদ ক্রয় নগদ থেকে বাদ যাবে, ধারে ক্রয় প্রদেয় হিসাবের সাথে যোগ হবে এবং পুরো টাকা 1,20,000 টাকা মূলধন থেকে বাদ যাবে। এরপরে আসবে অগ্রিম 3 মাসের ভাড়া প্রদান, 15,000 টাকা নগদ থেকে বাদ অগ্রিম ভাড়ায় যোগ। তারপরে আসবে ইন্স্যুরেন্স প্রিমিয়াম 1,200 টাকা নগদ থেকে বাদ যাবে, মূলধন থেকে বাদ যাবে। তারপরে 3% কারবারে বাড়টায় সেটা 60% 69,840 টাকা নগদ থেকে নগদের সাথে যোগ হবে, দেনাদার আসবে 46,560 টাকা এবং মূলধনের সাথে যোগ হবে 1,16,400 টাকা, 3,600 টাকা বাদ দিয়ে, 1,20,000 থেকে 3,600 টাকা বাদ দিয়ে। কারবার মালিক কর্তৃক নগদ উত্তোলন নগদ থেকে বাদ যাবে, মূলধন থেকে বাদ যাবে যেহেতু নগদ উত্তোলন। তারপরে আসবে একজন দেনাদারের নিকট থেকে 30,000 টাকা পাওয়া গেল, দেনাদার থেকে বাদ যাবে এবং নগদ থেকে, দেনাদার থেকে বাদ যাবে, নগদ থেকে বাদ যাবে 30,000 টাকা। এটাও একটু কলামটা নিচের কলামেই হবে, দেনাদার থেকে বাদ যাবে, নগদ নগদের সাথে যোগ হবে, আর নিচে 30,000 টাকা, এটা ছিল 30,000 টাকা ১৮ তারিখ মালিক কর্তৃক উত্তোলন, হ্যাঁ এটা ঠিক ছিল, 30,000 টাকা নগদ থেকে বাদ মূলধন থেকে বাদ, এটা হচ্ছে উত্তোলন, আর দেনাদারের নিকট থেকে প্রাপ্তি। তাহলে 18 তারিখের এন্ট্রিটা হবে নগদ থেকে বাদ মূলধন থেকে বাদ, আর 25 তারিখের এন্ট্রিটা হবে দেনাদার কাছ থেকে পাওয়া গেল, নগদান হিসাব ডেবিট দেনাদার ক্রেডিট, নগদের সাথে যোগ হবে, দেনাদার থেকে বাদ যাবে। আর 28 তারিখ হচ্ছে 1 মাসের ভাড়া প্রদান, 15,000 টাকা ছিল 3 মাসের ভাড়া, ওখান থেকে 1 মাসের ভাড়া যদি অ্যাডজাস্ট করা হয়, সমন্বয় করা হয়, তাহলে ভাড়া খরচ বা ভাড়া হিসাব ডেবিট অগ্রিম ভাড়া ক্রেডিট, এটা নগদে আর আসবে না, তাহলে অগ্রিম ভাড়া থেকে মাইনাস হবে আর ভাড়া যেহেতু খরচ, সুতরাং ভাড়াটা মূলধন থেকে বাদ যাবে। এবার আমরা যোগ বিয়োগ করে ফেলবো। যোগ করলে আমাদের প্রত্যেকটা কলামে, প্রথমটা হচ্ছে 1,03,640, প্রথম কলামটা আমরা যদি যোগ বিয়োগ করি 1,03,640, তারপর অফিস সরঞ্জাম 30,000 টাকা, 30,000 টাকা পুরোটাই আসবে, এরপরে ভূমি ও দালান কোঠা 2,50,000 টাকা, 2,50,000 টাকা দেনাদার হবে, দেনাদারের অ্যামাউন্টটা আসবে কত, 56,560, 56,560 টাকা, তারপর অগ্রিম 10,000 টাকা, ব্যাংক 50,000 টাকা, 56,560, তারপরে হচ্ছে অগ্রিম ভাড়া 10,000 টাকা, 15,000 থেকে 5,000 টাকা বাদ দিয়ে ব্যাংক 50,000 টাকা আছে, প্রদেয় হিসাবটা দেখো আগে ছিল 45,000, তারপরে আছে 90,000, প্রদেয় থেকে যেহেতু কোনো টাকা পরিশোধ করা হয়নি, তাহলে হবে 1,35,000, 1,35,000 টাকা প্রদেয় নোট, প্রদেয় নোট 50,000 টাকা ছিল, 50,000 টাকাই আছে, আর মূলধনটা আসবে মালিকানা সত্ত্ব 3,15,200, 3,15,200 টাকা, তাহলে এগুলো ক্লোজ করে দিতে হবে। এরপরে তারপর আমরা সম্পদগুলো সব যোগ করবো, নগদ অফিস সরঞ্জাম ভূমি দেনাদার অগ্রিম ভাড়া ব্যাংক, টোটাল করলে আসবে
5,200,000 টাকা, এগুলো সবগুলো টোটাল করে আসবে 5,200,000 টাকা মোট সম্পদ, আর মোট দায়ও আসবে কিন্তু 5,200,000 টাকা। তাহলে আমরা সমীকরণের প্রভাবটা দেখালাম, আমরা প্রমাণ করে দিলাম যে এ সমান এল প্লাস ওই, এ হচ্ছে নগদ, অফিস সরঞ্জাম, ভূমি, দালান, দেনাদার, অগ্রিম ভাড়া, ব্যাংক, সবগুলো যোগ করে 5,200,000 টাকা, এবং প্রদেয় হিসাব, প্রদেয় নোট এবং মূলধন যোগ করলে আসবে 5,200,000 টাকা। তাহলে আমরা খ নাম্বারটা শেষ করলাম, তোমরা আরেকবার একটু দেখে নাও খ নাম্বারটা। এবার গ নাম্বার, আয় বিবরণী প্রস্তুত। যেহেতু আয় বিবরণী কিন্তু ইনকাম আয় বিবরণীর একটা আলাদা চ্যাপ্টারই আছে, আর্থিক অবস্থার বিবরণী, সেটা হলো আর্থিক বিবরণী, নবম অধ্যায়ে আছে আর্থিক বিবরণী। ওখানে কিন্তু আমরা আয় বিবরণী, মালিকানা স্বত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী করে থাকি। তো সেই চ্যাপ্টারে গেলে তো আমরা বিস্তারিতভাবে করবই, এখন শুধু আয় বিবরণীটা তোমাদেরকে একটু বলবো। আয় বিবরণী, তোমরা আয় বিবরণীর সাথে পরিচিত, যারা ব্যবসা শিক্ষা গ্রুপ থেকে এসেছো তারা কিন্তু তোমরা জানো আয় বিবরণীটা কি। আয় থেকে ব্যয় বাদ দিয়ে যেটা থাকবে সেটা নিট লাভ, আর যদি উল্টোটা হয় অর্থাৎ ব্যয় যদি বড় থাকে তাহলে হবে নিট ক্ষতি। আয় থেকে ব্যয়ের অ্যামাউন্টটা বড় হয়ে গেলে হবে নিট ক্ষতি, আয় থেকে ব্যয়ের অ্যামাউন্টটা ছোট হলে হবে নিট লাভ। এটাই তোমাদেরকে একটু এখন একটু করে দেখাবো আয় ব্যয়, আয় ব্যয়, আয় বিবরণী। আয় বিবরণীর মাধ্যমে আমরা কি করি, নিট লাভ নির্ণয় করি। তাহলে আমি তোমাদেরকে এখন একটু আয় বিবরণীটা করে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার সাথেই থাকো। সালসাবিল ট্রেডার্স এর আয় বিবরণী, লেনদেনের প্রভাবটা আমরা শেষ করলাম, হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব। এবার আমরা করব এটাকে আমরা বিশদ আয় বিবরণী বলে থাকি, এখানে যেহেতু আয় বিবরণী লেখা আছে তাহলে তোমরা আয় বিবরণী লিখো। তাহলে সালসাবিল ট্রেডার্স এর আয় বিবরণী, আয় বিবরণী কলামে আমরা তিনটা কলাম করি, আজকে আমি তোমাদের দুইটা কলাম করব, দুইটা কলাম করেই দেখাবো, কারণ এখানে অঙ্কটা ছোট, সব এন্ট্রিগুলো এখানে আসবে না, শুধুমাত্র আয় এবং ব্যয়গুলো আসবে। প্রথমে যে সম্পদ এবং দায়গুলো ছিল 1 তারিখে, এগুলো কিন্তু কোনোটাই আসবে না। প্রদেয় নোটের মাধ্যমে ঋণ গ্রহণ, এটাও আসবে না। নগদে পণ্য ক্রয়, নগদ পণ্য বিক্রয়, এটা হচ্ছে ব্যয়। তারপর 3 মাসের ভাড়া প্রদান, এটাও সম্পদ, সুতরাং এটা আসবে না। ইন্স্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ বা বিমা, এটা আসবে, এটা হচ্ছে ব্যয়। তারপর কারবারি বার্তায় পণ্য বিক্রয়, এইটা হচ্ছে আয়। প্রথমে এখানে লিখো তোমরা বিবরণ, তারপর হচ্ছে টাকা, টাকা প্রথমে লিখো, আয়সমূহ, আয়সমূহ লিখে বিক্রয়, একটাই এন্ট্রি আসবে বিক্রয়, বিক্রয় কারবারি বার্তা বাদ দিয়ে 1,16,400, 1,16,400 টাকা। তারপরে আসবে বিক্রয় থেকে, এবার আমরা বাদ দিব বাদ ব্যয়সমূহ, ব্যয়সমূহ বাদ দিয়ে ব্যয়ের মধ্যে কি কি আসবে একটা একটা করে লিখো। প্রথমে লিখো ক্রয়, ক্রয়ের মধ্যে নগদ এবং ধারে দুটাই আসবে, সুতরাং আমি একসাথে লিখে দিচ্ছি, নগদ এবং ধারে যোগ করে হবে 30,000 যোগ 90,000 সমান 1,20,000 টাকা, 1,20,000 ক্রয়। তারপরে আসবে 12 তারিখের ইন্স্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ বা বিমা, বিমা খরচ, বিমা প্রিমিয়াম বা বিমা খরচ লিখো 1,200 টাকা। এরপরে আসবে বিমার পরে আসবে মালিক কর্তৃক উত্তোলন, আসবে না, দেনাদার থেকে পাওয়া গেল সেটাও আসবে না, 1 মাসের ভাড়া অতিক্রান্ত, অর্থাৎ 1 মাসেটা যেহেতু আমরা ভাড়া ব্যয় ধরেছি, খরচ হিসাবে ধরেছি, সুতরাং 1 মাসের ভাড়াটা আসবে ভাড়া, ভাড়া খরচ 1 মাসেরটা ছিল 5,000 টাকা। তাহলে দেখো আমরা কি কি লিখলাম, প্রথমে হচ্ছে ক্রয়, ক্রয়টা বাদ যাবে, সবগুলো আমি একসাথে দিয়ে দিলাম এখানে, যেহেতু অঙ্কটা ছোট আর বহু ধাপ আয় বিবরণী করলাম না, কারণ আমাদের নিয়ম হচ্ছে আয় বিবরণী করার সময় বিক্রয়, বিক্রয় থেকে বাদ বিক্রিত পণ্যের ব্যয়, তারপরে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে হবে মোট লাভ, মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হবে, এরপর অপরিচালন আয়গুলো যোগ হবে, অপরিচালন ব্যয়গুলো বাদ দিয়ে নিট লাভ। তো যেহেতু আমাদের অঙ্কটা ছোট, আইটেম একদমই কম, সেজন্য আমি সব একসাথে অর্থাৎ 1 ধাপ আয় বিবরণী করে দিলাম, বহু ধাপ আয় বিবরণীর পরিবর্তে এটা হচ্ছে 1 ধাপ আয় বিবরণী। আয়ের সাথে আয় থেকে
ব্যয়গুলো বাদ দিয়ে যখন করা হয় সব আয়গুলো যোগ করে সব ব্যয়গুলো বাদ দিলে যে আয় বিবরণীটা করা হয় সেটাকে বলা হয় এক ধাপ আয় বিবরণী। আজকে যেটা করাচ্ছি তোমাদের সেটা হচ্ছে এক ধাপ আয় বিবরণী। প্রথমে বিক্রয়, তারপর বিক্রয় থেকে আমরা ব্যয়গুলো বাদ দিব। ব্যয় হচ্ছে 1,20,000, 1,200 আর হচ্ছে 5,000, তাহলে 1,25,000, 2,00 1,26,200 এখানে একটু দেখো, 1,00,000 উপরে আছে 1,16,400, আর নিচে ব্যয় হচ্ছে 1,26,000, 1,26,200 দেখা যাচ্ছে। ব্যয়গুলো বড়, ব্যয়ের অ্যামাউন্টটা বড়। তাহলে একটু আগে তোমাদের বলেছি যদি ব্যয়টা বড় হয় তাহলে হবে নিট ক্ষতি, আর যদি আয় বড় থাকে তাহলে হবে নিট লাভ। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আয় থেকে ব্যয় বড়, সুতরাং আমাদের আসবে নিট ক্ষতি। বাদ দিয়ে যেটা আসবে সেটার নাম লিখো নিট ক্ষতি। নিট ক্ষতির অ্যামাউন্টটা হলো 9,800, বাদ দিয়ে যেটা আসবে সেটা হলো 9,800। শিক্ষার্থীরা তোমরা একটু দেখে নাও সালসাবিল ট্রেডার্সের আয় বিবরণী, আয় বিবরণী চ্যাপ্টারটা নবম অধ্যায় গিয়ে আমরা বিস্তারিত পড়াবো। এখানে আমি সংক্ষেপে বলে দিচ্ছি আয় বিবরণীর মাধ্যমে নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করা হয়। আয় থেকে ব্যয়গুলো বাদ দিলে নিট লাভ, যদি ব্যয় বড় থাকে নিট ক্ষতি। আমাদের এই অঙ্ক যেহেতু নিট ব্যয় বড় সুতরাং আমাদের হবে নিট ক্ষতি। তো আমি এটা শেষ করলাম, নিট ক্ষতিটা আসছে আমাদের 9,800 টাকা। তাহলে এই গ নাম্বারের উত্তর হচ্ছে, এতটুকু হচ্ছে গ নাম্বারের উত্তর। তাহলে গ নাম্বারটাও আমরা শেষ করলাম। আমি আজকে তোমাদের বরিশাল বোর্ড 2015 সালের সম্পূর্ণ অঙ্কটা তোমাদের করালাম। তোমাদেরকে আমি একটা তোমাদের অঙ্ক দেই, এসডাব্লিউ দেই, তোমরা এটার উত্তরটা আমাকে জানাবে, অঙ্কটা করে উত্তরটা আমাকে জানাবে। বরিশাল বোর্ড 2016 আমি আজকে তোমাদের করালাম, বরিশাল বোর্ড 2015, তোমাদের এসডাব্লিউ থাকলো বরিশাল বোর্ড 2016। অঙ্কটা তোমরা করবে এবং করে সেটার উত্তরটা আমাকে মেসেজ করে জানাবে, কমেন্ট করে। কমেন্টে উত্তরটা জানালে আমি বুঝবো তোমরা অঙ্কটা করতে পেরেছ। আমাকে আর অঙ্কটা করেও দেখাতে পারো, উত্তরগুলো জানালেও আমি বুঝতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমার অনলাইন ক্লাসটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় অবস্থান করে বেশি বেশি করে লেখাপড়া করবে, বাইরে অযথা ঘোরাফেরা নয়। আল্লাহ হাফেজ।